দুই বাংলার অবিভক্ত প্রেমের গল্প বলতে পয়লা বৈশাখে দর্শকদের কাছে হাজির কৌশিক গাঙ্গুলি। ওপার বাংলার এক হিন্দু মেয়ে ও ইপার বাংলার এক মুসলিম ছেলের প্রেম নিয়ে বিসর্জন, একেতে কৌশিক গাঙ্গুলির ছবি, তার উপর মুক্তির আগেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাই বিসর্জন নিয়ে প্রথম থেকেই দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। অবশেষে মুক্তি পেল কৌশিক গাঙ্গুলির বিসর্জন। বছরের শুরুতেই দুই বাংলাকে ঘিরে এক মর্মস্পর্শী প্রেম কাহিনী, সকলের কাছেই যেন বড় পাওনা, তাই প্রিমিয়ারেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ, সাথে অবশ্যই ছিল টলিউডের চেনা মুখেদের সারি। নাসির ও পদ্মা এলেন প্রায় একই সঙ্গে এবং গণেশ ওরফে কৌশিক গাঙ্গুলি ছিলেন প্রথম থেকেই খুব ব্যস্ত। তবে এত আনন্দের মাঝেও নীরবতা নিয়ে এলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য, তার আকাশে বিলীন হয়ে যাওয়া স্মৃতি। তবে ভালো খারাপ সব মিলিয়েই বিসর্জন নিয়ে কথা বললেন প্রত্যেকে। বিসর্জন জাতীয় পুরস্কার পেয়েছে, এর থেকে গর্বের বিষয়, এটা আমার প্রথম ফিল্ম যেই ফিল্মটা জাতীয় পুরস্কার পেল। সত্যি কথা বলতে কি, যে মানে আমার বলার মতো কিছু ভাষা নেই। আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমাকে এই ছবির একটা অংশ হিসেবে ভাবার জন্য। আর বিসর্জন সবাই জানেন যে ওপার বাংলা এবং এপার বাংলা দুটি মানুষের প্রেমের গল্প, তো আপনারা বাকিটা সিনেমা হলে দেখুন, বাকিটা থিয়েটারে দেখুন। সবটা যদি বলে দিই তাহলে তো হয়েই গেল আর কি। তবে যাকে খুব মিস করছি সে হচ্ছে কালিকা। কালিকা যদি আজকে থাকতো খুব ভালো হতো। কালিকা নেই, কালিকা উপরে আছেন কোথাও না কোথাও থেকে আমাদেরকে দেখছেন এবং দুহাত ভরে আশীর্বাদ করছেন। হয়তো কালিকার জন্যই, কালিকার আশীর্বাদেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হলো। ডেফিনেটলি আত্মবিশ্বাসী, কারণ একটা জাতীয় পুরস্কার পাওয়া ছবি সেটা এইটাই প্রমাণ করে যে যে আঙ্গিকে ছবি বানানো হয়েছে, ছবির যে যে জায়গাগুলো আছে, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর হতে পারে, সেটা মিউজিক হতে পারে, সেটা এডিটিং হতে পারে, সেটা সিনেমাটোগ্রাফি হতে পারে, সেটা অভিনয় হতে পারে, সবকটা ইনসিং ছিল বলেই মাননীয় জুরি বোর্ডের মনে হয়েছে যেটা শ্রেষ্ঠ বাংলা ছবি হতে পারে। তবে সেই ছবি সাকসেসফুল হয় যেটা ক্রিটিক্যাল ক্লেমের সঙ্গে সঙ্গে বক্স অফিসেও সাড়া ফেলে। আমি তো খুবই এক্সাইটেড, আর আমি শিওর খুব ভালো হবে ছবিটা। মানে আজ অবধি আমার মনে হয় না কৌশিকদা কখনো ডিসঅ্যাপয়েন্ট করেছে কাউকে, সো আমি প্রচণ্ড এক্সাইটেড। আমারও একই মতামত, এবং কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা ছবির থেকেই কিছু না কিছু একটা পাওয়ার থাকে দর্শকের, এবং এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর থাকে, একটা অসাধারণ গল্প থাকে, অসাধারণ ট্রিটমেন্ট থাকে, তো এই ছবিটার থেকেও সেইটাই এক্সপেক্ট করি। সকলে জানাই এ বিয়া ছাড়াইতে কারো সাধ্য নাই, যখন আসিবে নিতে খটক রবির সুতে, কে পারিবে রাখিতে দেখাইতে ত্রিশূল। ছবি দেখতে কৌশিকের ছবি সবসময় ভাল লাগে, প্রত্যেক সময় একটা আলাদা কিছু সাবজেক্ট নিয়ে করে যেটা অসাধারণ। হ্যাঁ, সেটা শিবুরাও করে, শিবুদের সাবজেক্টগুলো আলাদা আলাদা, একদমই আলাদা আলাদা। তবে ওই কিছু হয়তো লেভেলের ব্যাপার, ডিফারেন্স আছে, এ একটু হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের টাচ নিয়ে করে বা সেই ধরনের ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড সেটার দিকে যাওয়ার মতো ছবি করে, ধ্রুপদী ছবি করে আর কি সোজা কথা। কাজে আমার সাংঘাতিক এক্সপেকটেশন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে তাহলে বুঝতেই পারছি খুব ভালো। কত বেশি নড়াচড়া যাতায়াত হইতেছে না? দেখে আমি আশা করছি দর্শক ভালোবাসবে, কারণ ছবিটা করতে গিয়ে যে আনন্দটা হয়েছে আশা করি দর্শক পর্যন্ত সেই আনন্দটা আমরা পৌঁছতে পারবো। তো সবাইকে শুভেচ্ছা, সকলে যদি ছবিটা দেখে। বাংলা
বাংলা নববর্ষে সিনেমা তো অবশ্যই দেখবেন, পোশাক আশাক খাওয়া দাওয়ার সঙ্গে সিনেমাটা আমাদের একটা অংশ বাংলা, এবং নববর্ষে বাঙালিয়ানায় ভরপুর যে ছবি সেটাই নিশ্চয়ই আপনারা দেখবেন। আপনারা জানেন যে জাতীয় পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবি, এবং সেটা নিয়ে আমার একার বা আমার দলের গর্ব একার নয়, সবার আনন্দের এটা এবং সারা বাংলার গর্বে যে মৌলিক বাংলা ছবির জয়। আপনারা আসুন, ছবি দেখুন এবং বন্ধুবান্ধবদের দেখতে বলুন, এবং ফেসবুকে টুইটারে যে যেখানে আছেন আপনারা জানাতে থাকুন সবাইকে ছবি দেখার জন্যে, যেটা মহারাষ্ট্র সাউথ ইন্ডিয়া এখন রমরমিয়ে করছে, তাদের নিজেদের ভাষার ছবিকে চূড়ান্ত একটা জায়গায় নিয়ে পৌঁছেছে তাদের সচেতনতার জন্যে। বাংলা সেটা আগে ছিল, ইদানিং একটু ভাটা পড়েছিল, আপনারা আবার হলে আসুন, এটুকুনি বলবো। আমাদের আত্মমর্যাদার জায়গা বাংলা ছবি। বিসর্জনের গল্পটা মিথ্যে,